স্বাগত। আমরা যেরকম ভাবে লাইভ সাজাই, আজও ঠিক সেইভাবে সাজাবো। পুজোর পরে আবার আমরা চলে এসেছি জমজমাটি আড্ডায়। যদিও এখনো ফেস্টিভ সিজন কাটেনি, কিন্তু তার মধ্যে এই আড্ডাটা তো আমাদের অবিরল চলতেই থাকে, কারণ বাঙালি মানেই আড্ডা। আর সেই আড্ডার ফাঁকে ফাঁকে একটু করে কবিতা শোনার সুযোগ আজকের হবে। হ্যাঁ, আজ আমাদের কে অতিথি, আমার স্টাইলে আমি অবশ্যই একটা ইন্ট্রোডাকশন দেব। তার কণ্ঠের গভীরতা ছুঁয়ে যায় শ্রোতাদের মনের অতল, তার বাচনভঙ্গি বয়ে আনে অনুভূতির তরঙ্গ অবিরল, তার কবিতায় পাখা মেলে অনুরাগীদের মনের শঙ্খচিল। তিনি আজ আমাদের অতিথি, শ্রবণাশীল শ্রবণাশীল শ্রবণাশীল। থ্যাংক ইউ সো মাচ শ্রবণা, ওয়েলকাম আমাদের এই শোতে। এবং আমাদের শো বলাটা ভুল, একটু আড্ডা বলাটাই আড্ডা আড্ডা। আর প্রথমেই যে প্রশ্নটা আমি সবাইকে করি, আপনারা জানেন, শ্রবণাকেও করবো, সেটা হচ্ছে হসপিটালে তুমি ঢুকলে, হসপিটালে ঢোকার সময় মানুষের একটা অন্যরকম অনুভূতি হয়, একটা ফিলিং হয়। আজকের যখন ঢুকছিলে যে হসপিটালে তুমি আড্ডা দিতে আসছো, সুন্দর করে সেজে গুজে, কারণ সাধারণত আমরা হসপিটালে একেবারেই না কোনোভাবেই, তাহলে এই যে একটা অনুভূতি, এই যে একটা অন্যরকম ব্যাপার, সেটা কেমন লাগছে? হ্যাঁ, মানে এটা খুবই একটা নতুন অনুভূতি, মানে আমি বলবো, কারণ প্রথমেই আমি তোমার সাথে একটু আগেও সেই কথাই বলছিলাম যে মানে আমাদের তো হসপিটালে প্রত্যেকটা মানুষেরই যাওয়া, সেইখানে তার কারণ মন ভালো থাকে না, আর সেজে গুজে যাওয়ারও কোনো প্রশ্ন নেই। তো এই প্রথম আমি একটুখানি সেজে গুজে হসপিটালে আসছি, সেটা একটা অদ্ভুত অনুভূতি আমার মধ্যে কাজ করছিল। আর প্রথম যখন মানে আমি এটা জানতে পারলাম, আমি এটা প্রথম আমাকে ফোন করার আগে আমি একবার দেখেছিলাম, কারণ আমার গুরু ব্রততী বন্দ্যোপাধ্যায় উনি অনুষ্ঠান করেছিলেন বিবি পোদ্দারের পুজোর ঈদে, তখন আমি ও কনসেপ্টটা আমি ওইখান থেকে দেখেছিলাম। তখন আমি ভাবলাম যে মানে এটা তো একটা খুবই সুন্দর উদ্যোগ, মানে কারণ দেখো আমরা মুন্না ভাই MBBS আমরা সবাই দেখেছি, মানে ওষুধের যে মিউজিক এবং যে কোনো আর্ট ফর্ম, এগুলো যে অনেক বেশি অব্যর্থ ওষুধ সেটা তো আমরা অনেকেই জানি। আর এই যে হসপিটাল থেকে এত সুন্দর করে একটা অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার এই যে তোমরা প্রচেষ্টাটা করেছো, এটা আমার ভীষণই মানে ভালো লেগেছে। মানে প্রথমটা একটু নার্ভাস লাগছিল যখন নিচে দাঁড়িয়েছিলাম, তারপরে আসার পর এখানে ঢোকার পরে স্টুডিওটা দেখে এবার বেশ আমি কমফোর্টেবল লাগছে। কারণ শিল্পীদের কাছে একটা স্টুডিও দেখলেই মনে হয় ক্যামেরা এগুলো চলছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুমি বিপি পোদ্দারের নাম কি শুনলে তোমার গুরুর অনুষ্ঠানটার জন্য নাকি এর আগে? না না না, অবশ্যই না, বিপি পোদ্দারের নাম আমি অবশ্যই আগে শুনেছি। আমার বাড়ি যেহেতু মানে আমার বাড়ি চুচুড়াতে, কিন্তু আমার শ্বশুরবাড়ি সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে, মানে বউবাজারে। তো সেই সূত্রে নিউ আলিপুরে আমাদের এক আত্মীয় থাকেন, তো সেই সূত্রে আমার বাড়িতে তো এই নামটি আমার বহু শোনা। আর এছাড়াই তোমাদের যে ট্যাগ লাইনটা, 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস, এ তো মানে ফেমাস হয়ে গিয়েছে। তো সেই হিসেবে আমাদের এই হসপিটালের নাম চেনা, যদিও কোনোদিন আসা হয়নি, মানে এই প্রথম এই সূত্রে যে এলাম এটা আমার কাছে আমার ভীষণ একটা আনন্দের ব্যাপার। কারণ হসপিটালে আসা হয় না বলে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু হ্যাঁ আড্ডা মারতে আসা হয়। হ্যাঁ, যেভাবে এলাম আর কি প্রথমবার এখানে, তো সেইটা আমার কাছে খুব মানে ভালো লাগার একটা জায়গা। একদম, শ্রবণার গলা, কণ্ঠের যে গভীরতার কথা বললাম, ওর গলার বেস বলে দেয় যে ও একজন আবৃত্তিকার, এবং ও যে খুব সুন্দর করে কিছু উপস্থাপনা করে, শুধুমাত্র আবৃত্তি করে এমনটা নয়, সঞ্চালনাও করে, ওর আরও অনেক গুণ রয়েছে, কিন্তু সেটা ওর গলার বেস বলে দেয় সত্যি। এটা কিন্তু আমি আমার তরফ থেকে তোমাকে বলছি, তোমার গলার বেসটা খুব সুন্দর। হ্যাঁ, আমার গলাটা ছোট থেকে এরকম, মানে এটা আমার ঈশ্বর প্রদত্ত আর কি। এটা একটা মানে মেয়েদের গলা কিন্তু সচরাচর খুব একটা বেস পাওয়া যায় না, সেটা ঈশ্বর প্রদত্ত, সেটা তোমার জন্য খুবই মানে মঙ্গলের, এবং আমাদের কাছেও একটা পাওনা। তুমি আমাদের দেখো, এই যে ফেস্টিভ সিজনের কথা বললাম, পুজো গেছে, পুজোয় প্রচুর অনুষ্ঠান শিল্পীদের থাকে, এটা আমরা জানি, ও করেছে অনুষ্ঠান, কিন্তু পুজো কেটে গেছে, সবাইকে শুভ বিজয়া জানানো হয়ে গেছে, কিন্তু আমরা এখনো উৎসবের মধ্যে রয়েছি, এবং সামনেই যে পুজো 12 মাসে 13 পার্বণ আছে, আর এই সময়টা স্পেশালি যতক্ষণ না জগদ্ধাত্রী পুজো কাটছে, হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমরা পুজোর ফেস্টিভ একটা চলতেই থাকে, রাইট? সেখানে সামনেই কালী পুজো, তা তুমি আজ আমাদের তো নিশ্চয়ই কবিতা শোনাবে, কারণ তোমার যারা ভক্তরা রয়েছে, অনুরাগীরা রয়েছে, শ্রোতারা রয়েছে, তারাও আজকে যদি আড্ডাটা এই মুহূর্তে দেখে বা পরেও দেখে, তারা তো অপেক্ষা করে থাকবে তোমার কবিতার জন্য, শুধু তো আমাদের গল্প শুনবে না, তাহলে সেক্ষেত্রে তুমি এই কালী পুজোর কথা মাথায় রেখে যদি একটা কোনো কবিতা শোনাও। নিশ্চয়ই, দেখো কালী পুজোর কথা বললেই আমাদের কাছে অনেকগুলো জিনিস একসাথে চলে আসে। প্রথম যেটা আসে সেটা হচ্ছে আলো বা একটা পজিটিভিটি তো আসেই, তার সঙ্গে সঙ্গে মা কালীর যে রূপ সেটাও আমাদের চোখের মধ্যে ভেসে ওঠে। তো আমি নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে শুরু করছি, কারণ এটা আমাদের সকলেরই ভীষণ জানা কবিতা, রক্তাম্বর ধারিণীমা। তো আমার মনে হয় যেহেতু তুমি কালী পুজোর কথা বললে সামনে, নজরুল ইসলাম এই কবিতাটি লিখছেন স্বাধীনতার আগে, এবং দেশবাসীকে যেন মা কালীর রূপ ধারণ করে তখন আর কি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য উনি উদ্বুদ্ধ করতে চাইছেন।
তো সেইটা আমার মনে হয় খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে, তো সেটা দিয়ে আমি তাহলে শুরু করছি। রক্তাম্বর পরমাইবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝানা না ঝান, শিথির সিঁদুর মুছে ফেলো মা গো, জালো শেথা জালো কাল চিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা, এলো কি শীতব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান, নিঃশ্বাসে তব পেজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন, অসুরে নাশিতে হোক বিষ্ণু চক্রমাতর হেম কাঁকন, টুটি টিপে বারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি, নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরষে উদ্ভাসি, হাসো খল খল দাও করতালি, বল হর হর শঙ্কর, আজ হতে মাঘ অসহায় সম, ক্ষীণ ক্রন্দন সম্বর, মেখলা ছুড়িয়া চাবুক কর মা, সে চাবুক কর নভ তড়িৎ, জালিমের বুক বেয়ে খুন ঝরে, লালে লাল হোক শ্বেত হরিৎ, নিদ্রিত শিবে লাথি মারো আজ, ভাঙো মা ভোলার ভাঙ নেশা, পিয়াও এবার অশিব গরল নীলের সঙ্গে লাল মেশা, দেখা মা আবার দনুজ দলনী অশিব নাশিনী চণ্ডী রূপ, দেখাও মা ওই কল্যাণ করি আনিতে পারে কি বিনাশ স্তূপ, শীত শতদল বাসিনী নয় আজ রক্তাম্বর ধারিণী মা, ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা। খুব সুন্দর। আর কাজী নজরুল ইসলামের কবিতা মানে যে স্পিরিটটা, স্পিরিট একদম, মানে এই যে আমি তোমাকে বলছি না যে মানে এটা তো দেশবাসীকে জাগানোর জন্য কবি লিখছেন, আত্মজাগরণের কবিতা, সেই আত্মজাগরণটা মানে পড়লে বললে যেভাবেই হোক তুমি সেটা অনুভব করতে পারবে। তুমি যখন বলছিলে যে আবহের প্রয়োজন আছে বলেই আমি মনে হচ্ছে, কারণ হ্যাঁ যে স্পিরিটটা কবিতার ছত্রছাত্রে রয়েছে প্লাস তোমার বাচনভঙ্গি সমস্তটা মিলিয়েই ঠিক সেই স্পিরিটটা কিন্তু ধরা পড়েছে। আচ্ছা আমি একটু দর্শকদের উদ্দেশ্য বলি, আমাদের দ্বারা দর্শকরা রয়েছেন আমাদের সঙ্গে চলে এসছেন ইতিমধ্যেই অনেকেই, খুব ভালো লাগছে। নয়ন সাহা লিখছেন, দেবাশিষ রায় বলছেন এক্সেলেন্ট, কস্তুরী মুখার্জিও বলছে খুব 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 ভালো লাগছে, সুমন চ্যাটার্জিও ওয়ান্ডারফুল সেশন লিখছে, এরকম যারা রয়েছেন আমাদের সাথে আড্ডায় যোগ দিচ্ছেন তাদের আরও আমি বলবো আমাদের এই আড্ডায় সামিল হন এবং লাইক এবং শেয়ার করে দিন আমাদের এই যে আড্ডাটা। পাশাপাশি তোমাকে বলবো তোমার যারা শ্রবণা আসছে, মানে শ্রবণার অনেক অনুরাগী আছে, তারা কিন্তু শ্রবণার কাছে কবিতা শুনতে ভীষণ ভালোবাসে এবং এরকম একটা আড্ডা হচ্ছে শুনলে তারাও অনেক রিকোয়েস্ট হয়তো করতে পারে, সেই রিকোয়েস্টটা শ্রবণা চেষ্টা করবে নিশ্চয়ই রাখতে। তবে আমার এত রিকোয়েস্ট আছে আজকে সেটা পেরিয়ে আমাদের এই সময়ের গণ্ডি পেরিয়ে তাদের কাছে আমরা পৌঁছতে পারবো কিনা জানি না, তবে আপনারা তবু আমার রিকোয়েস্টগুলো খুব একটা খারাপ হবে না আমি আগে থাকতেই বলে দিচ্ছি, সেটাও আপনাদের ভালো লাগবে। আচ্ছা শ্রবণা, তোমার এই যে আবৃত্তি করা, হ্যাঁ এটার প্রতি যে একটা ইন্টেনশন, তোমার ভালো লাগা, এটা নিশ্চয়ই দেখো বাড়িতে বাবা মায়ের মধ্যে চর্চা থাকলে যেটা সুবিধে হয় সেটা হচ্ছে একটা স্টেপ এগিয়ে যায়, ঠিক ঠিক একদম, বাবা মারা যখন আগে থাকতেই বুঝতে পারেন না একে এটা এর হবে সেটা একটা সুবিধে থাকে। তোমার বাড়িতে সেই কালচারটা ছিল একদমই? আমার তো বাড়িতে আমার বাবা, আমার মা, আমার মায়ের বাবা যে দাদু তো সুরিত বিশ্বাস ওনার নাম, উনি নজরুল গীতি গাইতেন, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একবার অন্তরঙ্গ বন্ধু ছিলেন, তো একদম মানে আমার মামার বাড়ি থেকেই ভীষণ গানের চর্চা, মূলত গানটারই চর্চা, তবে এছাড়াও আমার বাবারা থিয়েটার করতেন একসঙ্গে, আমার বাবা আবৃত্তিও করতেন খুব বিভিন্ন জায়গাতে, তো সেই থেকে ছোট থেকেই আমাদের এগুলো চর্চা আছে। আমি মূলত কিন্তু অ্যাকচুয়ালি নাচ করতাম ছোটবেলায়, মানে একদম ছোট থেকে আমার মানে প্রথাগতভাবে শেখা বলতে ভরতনাট্যম, ওটাই আমি করতাম, আবৃত্তির দিকে যে আসবো সেটা কোনোদিনও মানে ভাবিনি। তো আমাদের সময় ওই নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কম্পিটিশন হতো এবিটি এর স্কুলে স্কুলে স্কুল ইন্টার স্কুল এরম করে, তা সেখানে আমি ক্লাস ফাইভে একবার নাম দিয়ে দিলাম কবিতায়, তারপরে বাবা বললো যে তুই তো কোনোদিন আবৃত্তি করিস না, চট করে নাম দিয়ে দিলি, তো আমার একটু ইন্টারেস্ট ছিল সবাই দিয়ে আমি একটু নাম দিয়ে দিতাম, এবার বাবা শিখিয়ে দিল, তো আব্দুল গাফার খাঁ চৌধুরী 21শে ফেব্রুয়ারি কবিতাটা আমাদের ছিল, আমার এখনো মনে আছে, ভীষণ ভালো কবিতা,
তো বাবা ওটা শিখিয়ে দিলেন, তো সেটা গিয়ে আমি বলাতে বা সেই কম্পিটিশন প্রথম জীবনের কম্পিটিশন করছে, তো সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম। তো ওইটা আমার একটা ভীষণ আমাকে একটা ইন্সপিরেশন দিয়েছে যে তার মানে আমি তখনই বুঝেছিলাম যে তার মানে আমি এটা একটু হলেও পারি, সেই কারণেই এরকম একটা হয়েছে। তো সেই থেকে কিন্তু আমার ইন্টারেস্টটা মানে আমার পুরোপুরি আবৃত্তির উপর ইন্টারেস্টটা গ্রো করেছে কম্পিটিশন থেকে, ওই যে স্কুল তারপর ইন্টার স্কুল জেলা মহকুমা এইভাবে পরপর পরপর যেতাম, ওইখান থেকেই কিন্তু আমার আবৃত্তির যাত্রা শুরু। তারপর পরবর্তীতে তো প্রথাগতভাবে শেখা, তারপরে পেশায় আসা, এগুলো পরপর। আচ্ছা, ব্রততিদির এই যে ব্রততি বন্দ্যোপাধ্যায় যে স্কুল পরম্পরাতে, সেই যোগাযোগটা কিভাবে? হ্যাঁ, সেটা মানে হচ্ছে আমি তো ছোট থেকে বাবার কাছেই শিখে আবৃত্তি করতাম, কিন্তু আমার মায়ের চিরকাল ইচ্ছা ছিল যে আমি একটা ভালো কোথাও শিখি, একটা বড় কোনো ইনস্টিটিউশনে যাই, মানে চুচুড়াতে একটা ছোট শহরের মধ্যে হয়তো জিনিসটা ঠিকমতো ফ্লারিশ করতে নাও পারে। তো আমাদের তখন ব্রততি পরম্পরার চুচুড়ায় একটা শাখা খুললো, আর আমি তখন সবে সবে মাধ্যমিক পাস করেছি, তখন ওই সময়টা তো আমাদের গ্যাপ তখন তো ছিল 3 মাস, ওই সময়টা মানে এখন আর থাকে না, তখন আমাদের ওই সময়টা খুব আনন্দের ছিল আর কি। তো ওই সময় মা আমাকে গিয়ে ওই ব্রততি পরম্পরায় ভর্তি করে দিল, সেটা ধরো 2005 সাল। তো সেই থেকে আমার মানে এখনো অবধি এই জার্নি চলছে আর কি। তারপর তো ব্রততি পরম্পরায় শিক্ষক হিসেবে জয়েন করা, এখন ওখানেও শেখাই, নিজের স্কুল রয়েছে এই আর। আচ্ছা, এইটাকে তুমি পেশা হিসেবে নেবে সেটা কবে মনে হলো? মনে হলো মানে ওইভাবে হঠাৎ একদিনে কিছু হয়নি, বিষয়টা খুবই ধীরে ধীরে হয়েছে। মানে আমি ধরো মোটামুটি 2012 সাল থেকে আমি যাদবপুরে পড়াশোনা করেছি, 2012 আমি পাস আউট হয়েছি আর কি, তার আগেই। তো ওই সময় থেকে আমি শেখাতে শুরু করেছি, প্রোগ্রাম করতে শুরু করেছি, এবং কলকাতায় আমাদের নিত্য যাতায়াত হতে থাকলো। তো তখন মা একটা সময় বললো, মানে আমার বাবা মা কি বলবো, মানে তারা এতটাই আমাকে প্রত্যেকটা মুহূর্তে দুটো করে ধাপ এগিয়ে দিয়েছে সামনে, এবং সচরাচর ধরো দেখা যায় যে আমাদের যারা শিল্পী আমরা তো তারা জানি এটা আমাদের এই পেশাটা ভীষণ অনিশ্চিত একটা পেশা, মানে এর তো কোনো ইয়ে নেই, আজকে অনুষ্ঠান আছে, 1 মাস নাও থাকতে পারে, তারপর আবার হয়তো 10টা অনুষ্ঠান এলে এরকম। কিন্তু আমার বাবা মা আমাকে চিরকালের মানে এনকারেজ করেছেন, এবং আমার বাবা মা বললেন একটা সময় যে চুচুড়া থেকে এত দূর থেকে যাতায়াত করে তুই এটা করতে পারবি না। তো আমরা কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকতাম আমি আর আমার বোন, সেইখান থেকে মানে শুধু আবৃত্তিটা করব বলে সেইখান থেকে আমার মোটামুটি যাত্রাটা শুরু। এবং একটা সময় আমি শুধুই হয়তো শিখিয়েছি, আমাকে খুব অল্প মানুষ চিনতেন, কিন্তু আমি কলকাতায় থাকতাম কিন্তু তখন বাড়ি ভাড়া নিয়ে, এবং সেইভাবেই পুরো ব্যাপারটাকে ম্যানেজ করেছি তারপর আস্তে আস্তে আর কি। এখন শ্রৌনার কবিতার বাড়ি আছে, এবং সেই বাড়িতে আপনারা যে কেউ সদস্য হতে পারে, সে বিষয়ে আসবো। কিন্তু তার আগে ওকে যখন পেয়ে গিয়েছি, অনেকগুলো কবিতা শুনবো আপনাদের বললাম, সেই কবিতার কথা বলতে গেলে যে কবির কবিতা চট করে কিন্তু এরকম বয়সী একজন আবৃত্তিকারের কাছে বা যারা ভাষ্য পাঠ করেন তাদের কাছে কেউ শুনতে চায় না, বাচিক শিল্পীদের কাছে। কিন্তু আমি আজকে এই রিকোয়েস্টটা করব, সেটা হচ্ছে সুকুমার রায়, আমাদের একজন খুব প্রিয় কবি, এবং অনেকে মনে করেন ছোটদের কবিতা উনি আবোল তাবোল লিখেছেন, কিন্তু তার মধ্যে বড়দের যে শিক্ষা উনি দিয়ে গেছেন সেটা পরে বড় হয়ে সবাই বুঝতে পারে, কিন্তু ছোটবেলায় ছোটদের কবি হিসেবে। আর আবোল তাবোলের সৃষ্টি মানে খুব ভালো বললি সুকুমার রায়ের কথাটা, এই কারণে কারণ এবছর আমি গিয়েছিলাম, আমার মানে আমার তো মনে হচ্ছিল যে আমি বোধহয় এখানেই থাকলে ভালো হয় সারা পুজোটা আর কি, কারণ আমার সুকুমার রায় মানে আমার ভীষণ প্রিয়। এবং আবোল তাবোলের কবিতাগুলো এখন যখন বিভিন্ন ধরো রিসার্চ পেপারগুলো পড়ি যেখানে সাবমিট করা হয়েছে, যে প্রত্যেকটা কবিতার পেছনে কি মারাত্মক রাজনৈতিক একটা করে ইস্যু লুকিয়ে রয়েছে, যেটা আমরা কোনোদিন কেউ বুঝতেই পারতাম না আবোল তাবোল নিয়ে, তো সেইগুলো পড়ে আমার এত ইন্টারেস্টিং লাগে। আর এটা তো ধরো আবোল তাবোলের 100 বছর, 1923-এ আবোল তাবোল প্রকাশিত হয়েছিল, এটা 2023, তো সব মিলিয়ে তো সুকুমার রায় ভীষণই প্রাসঙ্গিক। আমি জানি না করাটা কতটা সঙ্গত, কিন্তু সত্যি প্রথম কথা আবোল তাবোলের 100 বছর, কারণ এই বছর হাতিবাগান সবাই দেখতে গিয়েছে আমরা জানি, বাঙালিদের এই বিষয়টাই বিউটি, কারণ বাঙালিদের উৎসবটা কিন্তু শুধু উৎসবে একটা গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না, সেখানে অনেক কিছু, অনেক এত ফর্ম, আমার সেই জন্যই অত ঠাকুর দেখতে ভালো লাগে, সেই জন্যই কিন্তু আমাদের উৎসবটা এত সুন্দর, এত সমাদৃত হয়ে ওঠে। ঠিক, আচ্ছা তাহলে শোনো। হ্যাঁ, আচ্ছা, আবোল তাবোলের প্রচুর কবিতা, মানে ছোটদের থেকে বোধহয় আমার বেশি কবিতা মুখস্থ, তো তারই মধ্যে একটি মজার কবিতাই বলি, কাতুকুতু বুড়োটা একটু শোনাই, কারণ আমার দাদিনা নাতিনা। আরেকটা হচ্ছে যে এই যে হাসি, মানে এটা তো একটা থেরাপি, তো সে কাতুকুতু বুড়ো সেই হাসির হাসানোর চেষ্টায় আর কি করতো, সেটা নিয়ে মজার কবিতাটা সেটা একটু বলি।
আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, কাত কত বুড়োর কাছে যেও না খবরদার, সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি, কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি, কোথায় বাড়ি কেউ জানে না, কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে, বিদঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি, শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি, না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে, তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে, কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে, গায়ের উপর সুরসুরে দেয় লম্বা পালক লয়ে, কেবল বলে হো কেষ্ট দাসের পিসি বেচ তো খালি কুমড়ো কচু হাঁসের ডিমার তিসি, ডিমগুলো তার লম্বা মতন কুমড়োগুলো বাঁকা, কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা, অষ্টপ্রহর গাইতো পিসি আওয়াজ করে মিহি, ম্যাও 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 বাকুম বাকুম ভৌ 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 চিহি, এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে, খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হাড়ে, তোমায় দিয়ে সুরসুরি সে আপনি লুটোপুটি, যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নাই ছুটি। এই কবিতা সত্যি এমন ভাবে আমাদের মনে গেঁথে আছে, তুমি বলছো এগুলো পড়াই আমার, হ্যাঁ মানে তুমি এগুলো ভুলবে না, সেই সাইকেল চালানো আর সাঁতার শেখার মতো, মানে একবার মনে থাকলে না এগুলো ভুলতে পারবে না, মানে অসাধারণ সৃষ্টি। আচ্ছা তুমি নিজে যেহেতু শেখাও, যখন কোন শিশুরা আসে মানে একদম ছোটরা যখন শিখতে আসে, তাদের জন্য মানে কি ভাবনা চিন্তা থাকে তোমার, মানে প্রথমে তাদেরকে ইনক্লাইন করো কিভাবে এই কবিতা, মানে এখন তো ধরো সবার আগে জামাতে যেটা করতে হয় সেটা হচ্ছে ওদের বাংলাটাকে ভালোবাসাতে হয়, ও সেটা এইটা হচ্ছে সব থেকে টাফ জব, মানে ওরা বাংলা থেকে পালায় রীতিমতো আর কি। তো আমাকে আমার বেশিরভাগ গার্জিয়ানরাই বলেছে যে তোমার কাছে কবিতা শেখার পর ওরা অন্তত বাংলাটাকে ভালোবাসছে, যে কারণ ওই কবিতার ক্লাস না হলে বলে বাড়িতে যে আজকে কেন হলো না, আমি তো কবিতাটা মুখস্থ করলাম, ম্যামকে শোনানো হলো না, এই যে এগুলো। তো আমাদের প্রথম কাজটা এখন হয় হচ্ছে এই বাংলাকে ভালোবাসা। আচ্ছা এরকম তুমি ছাত্র বা ছাত্রী পাও যারা বাংলা কবিতাটা বলছে কিন্তু বাংলায় লিখছে না কবিতা? এটা কিন্তু আমি একটু বলতে বাধ্য হচ্ছি, এটা বাঙালিদের জন্য খুব লজ্জা, খুবই খুবই খুবই। এবং বাবা মারা প্লিজ একটু ভাবুন যে আমরা বাচ্চাদের বাংলায় কবিতা বলা শেখাচ্ছি কিন্তু সে কবিতাটা তারা লিখে নিয়ে যাচ্ছে ইংরেজি ভাষাতে, এটা কিন্তু খুবই দুঃখজনক এবং এটা আমাদের বাংলার জন্য সত্যি লজ্জা। হ্যাঁ এবার যেটাই আমরা ছিলাম, হ্যাঁ তাদের বাংলাটা ভালোবাসা, হ্যাঁ মানে সবসময় আমি ওটাই বলি এবং আমি চেষ্টা করি, যে তুমি আমার ক্লাসটা মূলত অনলাইনে জানো তো, কারণ আমি লকডাউনে শুরু করেছিলাম, এবার কি হয়েছে এখন হয়তো আস্তে আস্তে আবার অফলাইন শুরু করতে হবে, কিন্তু আমার অধিকাংশ ছাত্রছাত্রী দূর দূরান্তের, যেহেতু আমার অনলাইন ক্লাসটা তো আমাকে এটা আমি সবসময় রেখে দেবো অনলাইন ক্লাসটা, তো অনলাইনে হয় বলে আমি ওয়ান টু ওয়ান শেখাতে পারি বলে সেটা একটা সুবিধে, ওরা আমারটা শুনে শুনে বলে, কিন্তু লেখার প্র্যাকটিসটা আমি ওই প্রত্যেককেই বাড়িতে বলি যে একটু অক্ষর চেনাতে হবে ওদের, ওরা ওই বাংলাটা পড়তে পাচ্ছে না, যে কারণে আমি কি করি মানে সুকুমার রায় তো সবার আগে মানে আছেই ধরো, কারণ এই ধরনের কবিতাগুলো ওদেরকে টানে, প্রথম এমন কবিতা ওদেরকে দিতে হয় যেটা যেটা ওদের ইন্টারেস্ট গ্রো করবে, যে যে কি বলছে বা মজা হচ্ছে হাসছে খেলা এই জাতীয় কিছু কবিতা আমি সবার আগে সিলেক্ট করি ওদের জন্য, ওরা যখন প্রথম প্রথম পড়ে তারপর আমি ওদের ক্লাসেই বলি যে একটু একটু করে এবার পড়তে হবে, রিডিং পড়তে হবে বাংলা। আচ্ছা তুমি নিজে যখন শিখতে সেই সময়টা বেশি ভালো লাগতো না যখন শেখাও সেই সময়টা বেশি ভালো লাগে? আমি দুটোই ভীষণ এনজয় করি, মানে আমি শেখাটা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছি, মানে ব্রত দিদির কাছে আমাদের যে রেগুলার ক্লাস হয় সেখানে আমি শেখাটা এনজয় করি ঠিকই, কিন্তু হ্যাঁ এটা তুমি ঠিকই বলছো, আমি শেখানোটা বেশি এনজয় করি, মানে আমার শেখানোতে মানে আমার কি মনে হয় যে ধরো আমাকে আমার বাবা মা আমার এরকম ক্লাস আছে অনলাইন যেখানে ধরো 27 জন 28 জন স্টুডেন্ট, সেক্ষেত্রে কি তোমরা বেশি একটু ক্রিয়েটিভ হতে হয়? হ্যাঁ ক্রিয়েটিভ হতে হয়, আর সবথেকে বড় কথা ধরো একটা কবিতাই তো 28 জন বলছে, আমি তো 28 বার শুনছি একই কবিতা, কিন্তু আমার কোনো সময় ওটাতে মনোটোনাস লাগে না শুনতে, মানে সেটা থেকে মনে হয় যে আমি মানে কাজটা ভীষণ ভালোবাসি, আর সেখানে তো একটা তো চ্যালেঞ্জ থাকেই যে মানে কত রকমভাবে তুমি তোমার ক্লাসটাকে একটা আকর্ষণীয় করে তুলতে পারছো, সেটা যদি বোরিং না হয়ে যায়, কারণ 28-30 জনের ক্লাস মানে সেটা অন্তত 1.5 ঘন্টার ক্লাস। এই এক্সপেরিমেন্টটাও তো তুমি করতে পারো সেখানে সময়, 28 জন যখন বলছে
তাদের বলাটা, তাদের কণ্ঠস্বর, তাদের অ্যাপ্রোচ প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা, একদম এবং সেই একই জিনিস একই অনুভূতি তাদের প্রকাশ করতে হবে ওই ডিফারেন্ট আলাদা আলাদা হবে, সেই ক্ষেত্রে একটা ক্রিয়েটিভিটি কাজ করে যে আমি একে দিয়ে ওই অনুভূতিটা কিভাবে প্রকাশ, মানে আমরা যেমন কি করি ধরো আমরা বলি কি যে ধরো একটা যে কোনো কবিতা যখন একটা মানুষের কাছে আসে, এই ধরো সুকুমার রায়ের কবিতা আমি বললাম, এটা যখন আমি বললাম আমি কিন্তু ভেবে নিচ্ছি যেটা আমি বলছি, হ্যাঁ তো প্রত্যেককে এটা ভাবতে হবে যে কবিতাটা আমার, হ্যাঁ কবিতাটা কে লিখেছেন, কবিতাটা আগে কে বলেছেন সেটা ম্যাটার করে না, আমি যখন বলছি মানে আমি বলছি আমার কবিতা, তো তখনই কি হয় প্রত্যেকটা ম্যান টু ম্যান ভ্যারি করে যায় এক্সপ্রেশনগুলো, কারণ কেউ হয়তো প্রশ্ন একভাবে করে, ও হয়তো প্রশ্নটা আরেকভাবে করে, তো সেটার মধ্যে দিয়ে এক্সপেরিমেন্টটা আমাদের হ্যাঁ চেঞ্জ হয়ে যায়। আচ্ছা তোমার তসলিমা নাসরিনের সঙ্গে স্টেজ শেয়ার করার বোধহয় একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা শুনবো, কিন্তু তার আগে তসলিমা নাসরিনের একটা কবিতা শোনাও না। আচ্ছা তসলিমা নাসরিনের যে কবিতাটি আমি এনএবিসিতে গিয়ে বলেছিলাম মানে সেটাই একটু বলি, উনি তো কলকাতাকে প্রচণ্ড ভালোবাসতেন, হ্যাঁ তো আমাদের সকলেরই মানে এই পুজো গেল আমরা প্রত্যেকে এটা ভাবছিলাম যে এত কিছু কলকাতায় ভালো মন্দ সব মিশিয়েই তো আছে, কিন্তু এই শহরটাকে বোধহয় আমরা ছেড়ে যাওয়ার কথা কোনোদিনও ভাবতে পারবো না, তো তসলিমা নাসরিনের ওইটাই আমি একটু শোনাচ্ছি, কিছুটা শোনাচ্ছি, আমাদের প্রত্যেকেরই প্রিয় শহর কলকাতা, হ্যাঁ প্রত্যেকেরই প্রিয় শহর কলকাতা, কিছুটা শোনাচ্ছি আর অনেকটা বড়। কলকাতা কেমন আছো তুমি, কেমন আছে তোমার চৌরঙ্গি গড়ের মাঠ ইডেন গার্ডেন, কেমন আছে হাওড়া ব্রিজ শ্যামবাজার গড়িয়াহাটের মোড় ধর্মতলা, কথা ছিল চিতপুরের রাস্তায় খালি পায়ে হাঁটব, জীবন দেখতে দেখতে যাব খড়কুটোর মানুষের, কথা ছিল ফুটপাতে তেলে ভাজা কল বেরোনো ছোলা সেদ্ধ আলু কাবলি লঙ্কার আচার খেয়ে হাইড্রেন্টের ভিড়ে দাঁড়িয়ে আঁচলা ভরে পান করব জল, হাওড়া স্টেশনে ১৬ রকম মানুষের গা ধাক্কা খেতে খেতে হাঁটব, হুইসেল শুনে দৌড়ে ধরব ট্রেনের হ্যান্ডেল, ট্রেন যাবে বোলপুর দুর্গাপুর জয়পুর কি কি সব পুরের দিকে, কথা ছিল দেশপ্রিয় পার্কের ঘাসে শুয়ে কচ্ছপের মতো হেঁটে আসা ট্রাম দেখব, ট্রাম দেখব আর জীবনানন্দের জন্য আমার মায়া হবে খুব, কখনো খিদে পেটে বসন্ত কেবিনের কাটলেট নন্দনে সত্যজিতের ছবি, সারা দুপুর পড়ে থাকবো বইয়ের ওপর উবু হয়ে বই পাড়ায়, কফি হাউসে ঠান্ডা কফি সামনে নিয়ে ঈশ্বরের চেয়ে বেশি ভাবব ঈশ্বরচন্দ্রের কথা, কথা ছিল কথা কার সঙ্গে ছিল আমার, রবীন্দ্র সদন লেকের জল মেমোরিয়াল মনুমেন্ট কার সঙ্গে, নাকি ওই কালো পাথরের মাতঙ্গিনী হাজরার সঙ্গে কাকপক্ষী দেখেনি কথা হয়েছিল, চুপি চুপি কাকে যে আমি কথা দিয়েছি, যাব চুমু খাবো দৌড়বো ব্রহ্মপুত্রের মতো দেখতে গঙ্গার দিকে, গঙ্গার হাওয়ার দিকে তীরের বালুর দিকে ভোঁ বাজা লঞ্চের দিকে, কিন্তু সময়ের জন্য পুরোটা বললাম না কিছুটা, একদম আমাদের আড্ডাটা একটু কম হয়ে যাবে বলে ওকে আমি বলেছি অল্প অল্প করে শোনাতে, সেটা হয়তো অনেকের অতৃপ্তির কারণ হতে পারে কিন্তু আমাদের কিছু করার নেই, খুব ভালো লাগছে, লিখেছে স্বাতি ব্যানার্জি, উদয় রায় বলেছে বাহ দারুণ, বামদেব মুখার্জি লিখেছেন দারুণ দারুণ, আচ্ছা এখনো পর্যন্ত কেউ নিজে থেকে কাতুকুতো কাতুকুতোগুলোর কথা লিখেছে মজাদার কবিতা আর এরকম কবিতা শুনতে চাইছেন, দারুণ লাগছে প্রোগ্রাম কুহেলি চক্রবর্তী, অনেকেই লিখছেন ভালো লাগছে, কিন্তু এখনো পর্যন্ত আমার রিকোয়েস্টটা ভালো চলছে আর কি, মানে কারণ তোমার সঙ্গে সকলে মানে ঠিকই আছে, ঠিকই চলছে, মানে এখনো পর্যন্ত রিকোয়েস্ট মানে আমারটাই ভালো লাগছে ওদের আর কি। আচ্ছা এই যে তোমার শেখানোর কবিতা শেখানোর কথা গেলাম, তুমি তো সঞ্চালনাও করো অনেক ক্ষেত্রে, এই যে দুটো আলাদা পারফর্মিং, পারফরমেন্স দুটো আলাদা পারফরমেন্স, দেখো সঞ্চালনাটা অনেকটা নিজস্ব একদম আর কবিতায় কিন্তু অনেকটা প্রিপারেশন থাকে, সেক্ষেত্রে কোনটাকে বেশি এনজয় করো এবং কেন? আমি দুটোই ইকুয়ালি এনজয় করি, মানে শুধু কবিতা পাঠ এবং সঞ্চালনা নয়, মানে আমার ক্ষেত্রে কি আমার এই বাচিক পুরো ফরম্যাটটাই এত পছন্দ, আমি ইদানিং মানে অল্প অল্প একটু শ্রুতি নাটকও করতে শুরু করেছি, তো আমার সবটাই ভীষণ ভালো লাগে, তার কারণ হচ্ছে এই যে
আমরা বলি না যে শব্দের মধ্যে একটা অদ্ভুত ম্যাজিক আছে, মানে এই যে তুমি আমার সঙ্গে তো সুন্দর করে কথা বলছো, আমি কিন্তু ধরো তোমার সঙ্গে আমার আর কোনোদিনও দেখাও হলো না, আমি কিন্তু তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না, কারণ তোমার এই কথাগুলো আমার ভাবে এমনভাবে হৃদয়ে গেঁথে যায় মানুষের, যে কথা দিয়ে মানুষের কাছে এত তাড়াতাড়ি পৌঁছানো যায়, যে কারণে আমি ধরো কবিতা সঞ্চালনা সবটাই ভীষণ এনজয় করি। দেশের যুদ্ধ আটকে দেওয়া যায় হ্যাঁ কথা বলে, মানুষ কথা বলে, তাই তো ঠিক। সেক্ষেত্রে কথার যে গুরুত্ব, সেই কথার গুরুত্ব তো আছেই আমাদের জীবনে, কিন্তু ধরো তখন যখন সেটা কবিতা হয়ে যায় হ্যাঁ সেটা আলাদা একটা, আর যখন সেটা তুমি সঞ্চালনা করছো মানুষকে কানেক্ট করছো হ্যাঁ হ্যাঁ সেটার একটা আলাদা। আর সঞ্চালনার ব্যাপারটা কি, সঞ্চালনার ক্ষেত্রে ইন্টারেস্টিং লাগে আমার খুব এই কারণে, কারণ ধরো প্রত্যেকটা সঞ্চালনা আলাদা আলাদা হয়, সেটা তো আর এক নয়। ধরো কবিতাটা আমি কলকাতা প্রিয় কলকাতা মোটামুটি একই রকম হয়তো বলবো চারটে অনুষ্ঠানে, কিন্তু সঞ্চালনাটা চারটে অনুষ্ঠান চার রকমের, মানে কখন কি হচ্ছে, কি কথা বলতে হচ্ছে, কি এই সুকুমার রায় বললে বলে আমার রিসেন্টলি মনে পড়ে গেল, আমাদের ব্যারাকপুরের ব্রতজী পরম্পরা শাখার অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, তো সেখানে ওরা ওই আবোল তাবোলের 100 বছর বলে সুকুমার রায়কে নিয়ে একটা ট্রিবিউট জানিয়েছে, তো সেই স্ক্রিপ্টটা শুরু হবে, তার আগে হঠাৎ করে আমাকে স্টেজের পাশ থেকে বললো যে এরকম লোডশেডিং হয়েছে, জেনারেটর অফ হয়ে গেছে, 2 মিনিটের পুরো ব্রেক দিতে হবে, তারপরে কারণ সাউন্ডও চলবে না লাইটও চলবে না সব অফ করে দিতে হবে, তো সেটা আমি চট করে ঝপ করে আলোটা নিভে গিয়েছিল, তো তখন আমি বলতে পারলাম না, এবার 2 মিনিট পর যখন আমি ফিরে এলাম তখন আমার ফট করে মাথায় এলো, আমি বললাম যে এরকম কেন হচ্ছে বলুন তো, কারণ পরবর্তী অনুষ্ঠান সুকুমার রায়, এখন সুকুমার রায় আসছে আর একটা কিছু আবোল তাবোল হবে না, এটা তো হতে পারে না, মানে সবকিছু মানে এগুলো কি, এই যে ধরো সঙ্গে সঙ্গে কিছু একটা মনে এসে যাওয়া, সেই কথাটা বলতে পারা, এটার মধ্যে খুব মজা আছে একদম, যেটা ভীষণ মানে ইনস্ট্যান্ট ধরো কি মানুষের সাথে মানুষের যোগ তৈরি করাটা শুধুমাত্র কথার মাধ্যমে, সেটার মধ্যে কিন্তু সত্যি একটা অদ্ভুত মানে সৃজনের আনন্দ আছে, ক্রিয়েটিভিটি আছে, সেটা কিন্তু যারা সঞ্চালনা করেন তারা একমাত্র বলতে পারে। আমরা দুজনে কথা বলছি, এর পরের কথাটা কি বলবো আমরা কিন্তু দুজনেই জানি না, কিন্তু ওর কথা থেকে খুঁজে নিয়েই আমাকে কিন্তু সেই কথাটা বলতে হবে, বলতে তাই তো। আচ্ছা, ওর যেরকম ভয়েস টেক্সচার, তাতে আমার উলঙ্গ রাজাটা নীরেন্দ্রনাথ চক্রবর্তী খুবই শুনতে ইচ্ছে করছে, কিন্তু উলঙ্গ রাজাটা তুমি পুরো না বললে না কবিতাটার মজাটা, হ্যাঁ হ্যাঁ না পুরোপুরি নিয়ে না, উলঙ্গ রাজাটা তোমার অনেকটাই খুব একটা বড় না কবিতাটা, কলকাতা মানে কিবা একদম শেষ পর্যন্ত না পৌঁছলে ওটার মজা নেই। তুমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্য কবিতাও বলতে পারো বা এটা বলতে পারো, এটা অতটাও বড় নয়। আচ্ছা, আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর তো এবারে আমাদের শতবর্ষ, ওনার তো 1923 জন্ম ছিল, তো আমরা এবারে এই শতবর্ষে সবে আর কি পা দিলাম, সেই থেকে আমরা এটা পালন করব। একটা কবিতা আমি একটু বলি, উলঙ্গরাজের আমি তোমাকে শোনাবো, কিন্তু একটা ওর থেকেও ছোট কবিতা আছে যেটা আমার মারাত্মক পছন্দ, হচ্ছে স্বপ্নে দেখা ঘর দুয়ার। হ্যাঁ, মানে এটা আমার এতও বলতে ভালো লাগে যে মানে একটা চিত্রপট একটা মানুষ কিভাবে তৈরি করেছেন, তো সেইটা একটু বলি, তারপরে আমি উলঙ্গরাজটা শোনাবো। পুকুর মরাই সবজি বাগান, জংলা জুড়ে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ, নিকিয়ে নেওয়া উঠোনখানে রোদ্দুরে টান টান, ধান খুঁটে খায় 4টে চড়ুই দোল মঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে, বিড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা, পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুর বেলায় ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি, লাঠি ডগায় পুঁটলি বাঁধা, অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে, ওর চোখেও কি এমনই একটা বাড়ির স্বপ্ন টানা, ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনোহানা, ও বড় বউ ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। খুব সুন্দর, আর না এই এই কবিতাটার জন্য কিন্তু একটা আবহ লাগে, মানে এক একটা তোমার মানে চিত্রপট তো আরো সুন্দর করে বানায় সেটা, হ্যাঁ চেঞ্জ হওয়াটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন, এবং একটার পর একটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমরা আলাদা আলাদা কবির কবিতা এইটুকু সময়ের মধ্যে শোনার চেষ্টা করছি, এটা আপনাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত যে আমরা আড্ডা মারছি তার ফাঁকে ফাঁকে এত সুন্দর সুন্দর কবিতা শোনানোর চেষ্টা করছি। আচ্ছা, পুজো তো গেল, ধরো পুজোর সময় শিল্পীদের বেশ একটা ব্যস্ত তোমাদেরও ছিল, ঠাকুর তার মা
মাঝখানেও তুমি দেখেছো, এটা শুনে ভালো লাগছে। না, ঠাকুর দেখাটা মানে ওটা আমার প্যাশনের মতো, মানে আমি যাই করি না কেন, মানে আমার মনে আছে আমি মোটামুটি পুজোর বোধহয় 5 দিন আমি হোল নাইট ঠাকুর দেখেছি। সারাদিনের যা কাজকর্ম সেসব কিন্তু নর্মালি হচ্ছে, সেসবের কোনো আমি বাধা ঘটাইনি। আমি রোজ রাত্রিবেলা আফটার ডিনার বেরিয়ে চলে যেতাম আর ভোরবেলা বাড়ি ফিরতাম, মানে ওটা আমার কাছে একটা প্যাশনের মতো ঘুরে ঘুরে ঠাকুর। আচ্ছা, ওর ফেসবুক পেজ দেখতে দেখতে একটা কথা আমার খুব মজা লেগেছে, ওর বাবা মা ওকে বলেছিল, ও রাত জেগে ঠাকুর দেখার ভীষণ ইচ্ছে, তা তখন ওর বাবা ওকে বলেছিল এই ইচ্ছেটা তুমি বিয়ের পর যত খুশি পূরণ করো এবং তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এখন তুমি রাত জেগে ঠাকুর দেখতে যেতে পারবে না, বন্ধুদের সঙ্গে যেতে পারবে না। সেই জন্য বিয়ের পর সেই সুযোগটা কাজে লাগিয়েছি, এত কাজে লাগাচ্ছি যে বাবা আমাকে এমন বলেছে, তার কারণ হচ্ছে আমার লকডাউনে বিয়ে হয়েছে 2020 সালে, তখন তো ঠাকুর দেখার কোনো বালাই নেই, কারণ তখন ভিড়ে যাওয়া যাবে না। অনেকে ফাঁকি দিয়েছে, ওরা বিয়ে করেছে লকডাউনে, মানে অনেককে নেমন্তন্ন করেন, তারা কিন্তু ছাড়বেন না, কোনো চিন্তা নেই, সব উসুল করে নেওয়া হয়ে গেছে। অতএব মানে তখন আমাদের ঠাকুর দেখার কোনো সিচুয়েশন ছিল না, মানে তখন তো আমাদের এই 100 লোকের একটা ইয়ে ছিল, বাইন্ডিংস ছিল, তার মধ্যে করতে হয়েছে। সেবারে পুজোও কিছুই 2020তে হয়নি, 2021এও তেমন কিছু হয়নি, 22-এ অল্প বিস্তার দেখতে পেরেছিলাম, আর এই বছরটা এসে মানে ফুল ফ্লেজেড পুজোও হয়েছে কলকাতা শহরে, আমি ফুল ফ্লেজেড ঠাকুরও দেখেছি, একদম আমি মিস করিনি। আচ্ছা, আমরা এত মা দুর্গার কথা বলছি এবং আমরা দুজন মেয়েই বসে আজকে আড্ডাটা দিচ্ছি, ফলে মেয়েদেরকে কেন্দ্র করে কবিতা, আমি কবির নাম তোমাকে সিলেক্ট করে দিতে পারি, মল্লিকা সেনগুপ্তর কবিতা, নারীদের কথা বললেই তো মল্লিকা সেনগুপ্তের কথা সবার আগে উঠে আসে, তুমি যদি তার একটা একটুখানি ছোট করে শোনো। হ্যাঁ, আমি মল্লিকা সেনগুপ্তের প্রচুর কবিতাই মানে আমাদের সব থেকে মানে যেগুলো বেশি বহুশ্রুত সেগুলো থেকে একটু সরে গিয়ে বলছি, হ্যাঁ মানে একটু অন্যরকম একটা কবিতা একটু শোনাই মল্লিকা সেনগুপ্তের। আচ্ছা, ইয়ে শোনাই, শুভমকে লেখা চিঠি শোনাই, ঠিক আছে। শুভম, তোমাকে আবার দেখেছি কাঁচ দেওয়ালের আড়ালে, হঠাৎ দেখার ঝাঁকুনির মাঝে ভিড়ের মধ্যে হারালে। তোমার সঙ্গে ছিল একজন লাজুক লতার ভঙ্গি, তোমার বাহুতে আহ্লাদী মাথা রেখেছিল মধুরঙ্গি। নিশ্চয়ই সেই মেয়েটি তোমার মনের মতন বাধ্য, যা বলো তা শুনে তখনই, না বলা নেই সাধ্য। তুমি যদি বলো চাইনিজ খাবে, সেও তাই খেতে চাইবে, তুমি যদি বলো হিটলার ভালো, সেও তার গান গাইবে। মেয়েটি ক্রমশ খুন করে তার ভাবনা চিন্তা ইচ্ছে, নিজেকে তোমার মনের মতন বানিয়ে তুলতে শিখছে। ভালোই করেছ ওকে বেছে নিয়ে, আর বিচ্ছেদ ঘটেনি, আমার কাঁধে তো ডানা বাঁধা আছে তোমার সঙ্গে পটেনি। আমার দুপায়ে চোরকি লাগানো, আমার মাথার পোকারা বিশ্ব পৃথিবী দেখে নিতে চায়, আমাকে বোঝে না খোকারা। শুভম, তোমার সোনার খাঁচায় পুষতে চেয়েছ ময়না, একটি ময়না পালিয়ে বেঁচেছে বন্দি লাজুক নয়না। লেখা বলো তো, মানে হ্যাঁ মানে প্রত্যেকটা মেয়ের যে একটা নিজস্বতা থাকে এবং সেই নিজস্বতাটাকে তারা সবসময়তেই তার প্রেমিক বলো তার স্বামী বলো তার জন্য বিসর্জন দিতে একেবারে উতলা হয়ে যায়, এই যে সত্তাটা এইটার মানে নিয়ে উনি কবিতাটা লিখছেন, মানে কি দারুণ, মানে এত সুন্দর লেগেছিল আমার লেখাটা, যে মেয়েদের স্বাধীন চেতা হওয়ার কথা এই মল্লিকা সেনগুপ্তের কবিতা ছাড়া মানে আমি তো মেয়েদের যে স্বাধীন চেতা নিজের ইচ্ছেগুলোকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের যে স্ট্রাগলটা করছে, স্ট্রাগল অবশ্যই সকলের ক্ষেত্রে সেটা কম বেশি আছে, সেই স্ট্রাগলটার কথাটাও কিন্তু এই কবিতায় রিফ্লেক্ট। হ্যাঁ একদম একদম, সেটা তো অবশ্যই বোধহয়। আমি শ্রবণার কথা জিজ্ঞাসা করবো, শ্রবণাকে নিজে ওই খাঁচার পাখি না চঞ্চল সুদূরে রোপিয়া, এই যে আমার কাঁধে তো ডানা বাঁধা আছে, সেই জন্য তো সারা রাত জেগে জেগে ঠাকুর দেখ। আমাকে আমার মানে আমার বাবা মা একটা সময় বলতো যে মানে বলতো আমার বিয়ে দেবে না, তার কারণ হচ্ছে যে আমি একেবারেই মানে একটা সংসার করার মেটেরিয়াল নই আর কি, মানে প্রচন্ড অন্য মনস্ক আর মানে কোথায় কোথায় ভেসে বেড়াই আর কি, ডানা বাঁধা আছে তো তো মানে আমি চিরকালই ভীষণ, আর মানে আমার বাবা মাই আমাকে সেভাবে ছোট থেকে ধরো মানুষ করেছেন, মানে আমাদের ওরকম ব্যাপার ছিল না তো যে কোনো কিছু তুমি করতে পারবে না বা এ করতে পারবে না, এরকম মানে কোনো রেস্ট্রিকশনস ছিল না। আর এই যে শিল্প চর্চার দিকে যে এগিয়ে দেওয়াটা, এটাই আমার মনে হয় এই জানলাগুলো আমাদের মনের আর কি খুলে দিয়েছে, তো মানে আমি একেবারেই খাঁচার পাখি নই আর কি, একদম খাঁচার পাখি হওয়া সেও নয়,
কিন্তু সেটা অবশ্য চয়েস। আচ্ছা, আমাদের সময় প্রায় ফুরিয়ে আসছে, প্রায় নয় প্রায় ফুরিয়ে গিয়েছে, কিন্তু মল্লিকা সেনগুপ্তের কবিতা শুনেছি, সুবোধ সরকারের শুনবো না? আচ্ছা, দুজনের কবিতাই শুনতে হবে। হ্যাঁ, এইটা দিয়ে একটু যদি শেষ করো। অবশ্য সুনীল গঙ্গোপাধ্যায়ের ইচ্ছে ছিল না, না এইটুকু সময়ের মধ্যে তুমি এত কবিতা শুনতে পারবে না, মানে এত কবি না। তোমাকে আমি দুটোই অপশন দিলাম, সুবোধ সরকারেরও শোনাতে পারো, সুনীল গঙ্গোপাধ্যায়ের শোনাবো, সে তোমার ইচ্ছা। আচ্ছা, এইটা যেহেতু শেষ কবিতা, মানে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা নির্বাচন করেছিলাম আর সুবোধ সরকারেরও একটি কবিতা নির্বাচন করেছিলাম, কিন্তু যেহেতু শেষ কবিতা বলবো, তো সেই হিসাবে আমার মনে হয় সুবোধ সরকারের যে কবিতাটা নির্বাচন করেছিলাম সেটা শেষে বলার জন্য মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে আজকের দিনে আর কি। তোমাদের সকলেরই ভীষণ জানা কমন কবিতা তুকারাম, ভীষণ ভালো কবিতা, যে বাংলা ভাষা এবং মানে একটা একটা ছোট্ট কবিতার মধ্যে দিয়ে ধরো ভাষা, ধর্ম, বর্ণপ্রথা সব কিছুকে উনি হ্যাঁ কভার করেছেন একটা কবিতার মধ্যে দিয়ে। তো তুকারামটা দিয়েই শেষ করছি আজকে। মারাছে ব্রাহ্মণেরা আপনার 300 কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রের মতন থাক। কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার 300 কবিতা এক বছর বাদে জল থেকে উঠে এসেছিল, এক বছর বাদে জল থেকে উঠে এসেছিল। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে, ঘুম থেকে উঠে বসে সে তার স্বামীকে বলে ফেলল, জানো কে স্বপ্নে এসেছিল? তুকারাম। সেই রাতে স্বামী নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। মেয়েটি কি পেরেছিল আপনার বাড়ি পৌঁছতে? তুকারাম, আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, কিন্তু সেই মেয়েটি সেদিন স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার 300 কবিতা 20 বছর বয়সে। তুকারাম, আপনাকে হত্যা করা হলো, কিন্তু একটা ছোট্ট সত্য ব্রাহ্মণেরা বুঝতে পারেনি সেদিন, কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। ঠিক, আর আমরা আড্ডা শেষ করে দিলে কিন্তু আড্ডা শেষ হয়ে যাবে না, ওইটাই বললাম, দুজনের শেষে বলার জন্য একদম আপ্রোপ্রিয়েট, নিরন্তর চলতে থাকবে, আপনাদের সকলের মধ্যে এরকম আড্ডা চলতে থাকুক, এত সুন্দর একটা। হ্যাঁ, মানে আমার এই আড্ডাটা এসে এত মানে ভালো লেগেছে, মানে উজ্জীবিত হয়ে, তুমি যখন বলছো না যে শেষ হয়ে যাচ্ছে সময়টা, মানে আমার ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমাদেরও মন খারাপ হচ্ছে, নালে আমরা আরো ভালো পারফরমেন্স হয়তো দেখতে পেতাম এই আড্ডার মধ্যে দিয়ে, কিন্তু সেটা আমরা কিছু অন্য কোনো দিনের জন্য তোলা রাখলাম। আপনারাও এরকম ভাবে আনন্দে থাকুন, সুন্দর করে আড্ডা দিতে থাকুন, আমাদের আড্ডায় সামিল হতে থাকুন, আর আমাদের এই আড্ডা যদি ভালো লেগে থাকে তাহলে এটা একটু লাইক করবেন, শেয়ার করবেন আমাদের এই আড্ডাটা। আর তার পাশাপাশি বলবো, আমরা এরকম আরও অনেক আড্ডা আপনাদের জন্য নিশ্চয়ই ভবিষ্যতেও অ্যারেঞ্জ করুন, যেখানে আপনারা সামিল হয়ে আনন্দ পাবেন, এইটুকু বিশ্বাস আছে। এটা ঠিক। অনেক ধন্যবাদ সোনা, এবং ধন্যবাদ আপনাদেরকেও। এই বলেই আজকের এই আড্ডাটা এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার।